হালিশহরে বোমা বিস্ফোরণ আহত তিনজন শিশু উত্তর চব্বিশ পরগনার হালিশহরে গতকাল রাতে হালিশহর পৌরসভার বারো নম্বর ওয়ার্ড কবিরাজপাড়া জলের ট্যাঙ্কের মাঠ সংলগ্ন এলাকায় তিনজন শিশু জঙ্গলের সামনে খেলা করার সময় হঠাৎই বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা তাদের নাম কৌশিক দাস বয়স এগারো বছর ভম্বল দাস বয়স বারো এবং দেবজিৎ কুন্ডু বয়স দশ তিন শিশুকে প্রথমে আহত অবস্থায় হালিশহর নান্না হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাদের কল্যাণীতে জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে যান বিজপুর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে